একবার এক মহান ব্যক্তি বলেন যে যদি কখনো মনে অহংকার আসে তাহলে একবার শ্মশানে গিয়ে ঘুরে আসুন, কারণ সেখানে আপনার থেকেও মহান লোক পুড়ে ছাই হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সুমিত। আজকের এই ছোট্ট ঘটনাটি একবার মন দিয়ে শুনুন, কারণ এই ঘটনাটি আপনার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। একবার এক ধনী ব্যবসায়ী একটা বড় মঞ্চে সবাইকে ভাষণ দিচ্ছিলেন এবং বোঝাচ্ছিলেন যে নিজের জীবনকে কিভাবে বদলে ফেলা যায়। উনি আসলে নিজের জীবনের কথাই বলছিলেন, যাতে সবাই নিজের জীবনের সকল বাধাকে হার মানিয়ে নিজের ইচ্ছা পূরণ করতে পারে। উনি বলেন যে যখন ওনার কম বয়স ছিল, নতুন ব্যবসা শুরু করেছিলেন, তখন ওনার সেই ব্যবসা একদম ডুবে যায় এবং উনি ডিপ্রেশনের মধ্যে চলে যান। ওনার জীবনে যে ভালোবাসার সঙ্গিনী ছিল সেও ওনাকে ছেড়ে চলে যায়। উনি বুঝতে পারছিলেন না জীবনে কী করবেন। ওনার ব্যক্তিগত এবং পেশাগত জীবন দুটোই নষ্ট হয়ে যায়। তিনি এতটাই উদাস ও মনকষ্টে ভুগছিলেন যে উনি ঘর থেকে বেরিয়ে পড়েন। উনি ভাবতে থাকেন যে উনি এবার সাধু হয়ে যাবেন, তাহলেই হয়তো এই মনের কষ্ট থেকে উনি বেরোতে পারবেন। কিন্তু তখনই উনি ওনার জীবনের তিনজন গুরু পান, যারা ওনাকে জীবনের সকল বাধাকে হার মানিয়ে আজ একজন সফল, ধনী ও সুখী মানুষে রূপান্তরিত করেন। প্রথম গুরু উনি সেই দিনই পান। উনি ঘর থেকে বেরিয়ে পড়েন এবং বুঝতে পারেন না যে কোথায় যাবেন, এবং সে হাঁটতে হাঁটতে একটি ছোট্ট শহরে গিয়ে পৌঁছান। তখন অনেক রাত হয়ে যায় এবং দোকানপাটও বন্ধ হয়ে যায়। মানুষও ঘরের জানলা দরজা বন্ধ করে শুয়ে পড়ে। উনি কি করবে বুঝতে পারে না। তখনই উনি একটি ছোট্ট গলির মধ্যে দেখেন যে একজন লোক একটি দেওয়ালে ফুটো করছেন। উনি সেই লোকটির কাছে যান এবং বলেন, ভাই, তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে খুব উপকার হয়, শুধু আজকের এই রাতটি আমায় তোমার বাড়িতে থাকতে দাও। তখন সেই লোকটি বলেন যে, আপনি কি পাগল নাকি? এটা কি আমার ঘর নাকি? আমি তো নিজেই দেওয়াল ফুটো করছি, আমি একজন চোর, আমি তো নিজেই চুরি করতে এসেছি, আমি কি করে আপনাকে রাখবো? তখন উনি চোরটিকে বলেন যে, যদি একটু সাহায্য করতে পারতে তাহলে খুব ভালো হতো। চোর ভাবলেন যে লোকটি ভালো, চোর ওনাকে সাথে করে নিয়ে যায়। ওনার এক রাত থাকার কথা ছিল, কিন্তু চোর এতটাই ভালো যে ওনাকে 15 দিন নিজের বাড়িতে থাকতে দেয়। উনি বলেন যে যখনই চোর রাতে চুরি করার জন্য যেত, তখন ওনাকে দুটো কথা বলে যেত যে, ভাই, তুমি নিশ্চিন্তে আরাম করে শোও এবং শুয়ে ভগবানের প্রার্থনা করে তারপর ঘুমিও। যখন চোর চুরি করে ফিরত, তখন সে চোরকে জিজ্ঞেস করত যে, আজ কি বড় কিছু হাত লাগলো, বেশি কিছু মাল পেলে? চোরটি বলতো, আজ কিছুই পাইনি, কিন্তু কাল হয়তো ভালো হবে, ভগবান সব কিছু ভালোই করবে। চোরটি সবসময় পজিটিভ কথা বলতো। উনি বলেন যে, আমি চোরের সাথে 15 দিন ছিলাম এবং এই 15 দিনে আমি এটা শিখলাম যে একটা চোরও আমাকে পজিটিভ চিন্তাভাবনা করার শক্তি যোগাতে পারে। চোরটাও বলেছিল, সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু একটু ধৈর্য রাখো। দ্বিতীয় গুরু যে ছিল সে হলো একটি কুকুর। গরমের দিন ছিল, উনি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং রাস্তা হারিয়ে ফেলেছিলেন, সাথে খুব জলতৃষ্ণাও পেয়েছিল। এরকম সময় উনি একটি কুকুরকে তার সামনে দিয়ে খুব জোরে ছুটে চলে যেতে দেখে এবং কুকুরটি ক্রমাগত দৌড়ে যাচ্ছিল এবং আসছিল। উনি ভাবতে থাকে যে কি ব্যাপার, দেখে আসি। উনি দেখে যে কুকুরটি দৌড়ে নদীর কিনারায় যাচ্ছে, ফলে উনিও জলতৃষ্ণা মেটানোর উৎস পেয়ে গেলেন। উনি নিজের তৃষ্ণা মেটাতে থাকেন। উনি দেখেন যে কুকুরটি তৃষ্ণা মেটানোর জন্য নদীর কিনারায় যাচ্ছে, কিন্তু জল না খেয়েই আবার দৌড়ে চলে যাচ্ছে এবং আবার আসছে এবং আবার দৌড়ে চলে যাচ্ছে। উনি ভাবতে থাকেন যে, আমি তো তৃষ্ণা মিটিয়ে নিলাম, কিন্তু কুকুরটির কি ব্যাপার? তখন উনি বুঝতে পারেন যে কুকুরটি নদীর পাড়ে যাচ্ছে এবং জলে নিজের প্রতিচ্ছবি দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে, এবং শেষ অবধি কুকুরটি সাহস দেখালো এবং সোজা গিয়ে নদীর জলে লাফ দিয়ে পড়ল, এবং তারপর কুকুরটি নিজের তৃষ্ণা মেটালো এবং পাড়ে উঠে আসলো। এই ছোট্ট ঘটনাটি ওনাকে শেখায় যে যদি জীবনে কখনো সমস্যা আসে তাহলে একটা লাফ দেওয়ার খুব প্রয়োজনীয়তা আছে, কারণ কে বলতে পারে যে সেই লাফের নিচ থেকেই সমস্যা বেরিয়ে যায়। অর্থাৎ একটু প্রয়োজন সাহসের। তৃতীয় গুরু যে ছিল সে হলো একটি ছোট্ট বাচ্চা। একটি ছোট্ট বাচ্চা গ্রামের মধ্যে দিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে যাচ্ছিল। উনি ভাবতে থাকে যে একটু বাচ্চাটার সাথে হাসি ঠাট্টা করা যাক। উনি বাচ্চাটিকে কাছে ডাকেন এবং বলেন যে, আচ্ছা, আমাকে এটা বলো যে যখন তুমি মোমবাতিটি জ্বালিয়েছিলে তখন যে এই আলোটি জ্বলেছিল, এই আলোটি কোথা থেকে এসেছিল? তখন বাচ্চাটি ভাবল যে এ তো আমার সাথে ঠাট্টা করছে। তখন সেই বাচ্চাটি মোমবাতিটি নিভিয়ে দেয় এবং বলে যে, তুমি বলো তো, এই যে আলোটি নিভিয়ে দিলাম, এই আলোটি কোথায় গেল? সেদিন উনি বুঝতে পারেন যে বেশি অহংকার করা ভালো না, নিজেকে কখনো বেশি জ্ঞানী মনে করা উচিত নয়। হতে পারে যে আপনার থেকেও বেশি জ্ঞান অন্য কারো কাছে আছে। এই তিন গুরুর কারণেই ওনার জীবনে উনি আবার বাউন্স ব্যাক করতে পারে এবং তারপর তার জীবনই পরিবর্তন হয়ে যায়। তারপর উনি এসে নতুন ব্যবসা শুরু করে, ওনার পরে বিয়ে হয়, সন্তান হয় এবং সব কিছু সুখ শান্তিতে চলে।
এবং বলেন যে তার এই জীবনের পরিবর্তন হওয়ার পিছনে এই তিনজন গুরুর অনেক বড় হাত ছিল। আপনারা অবশ্যই তিনটি জিনিস জীবনে মেনে চলবেন। দেখবেন যত বাধাই আসুক না কেন, আপনি ঠিক সকল বাধাকেই হার মানাতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সবাইকে শেয়ার করুন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।